নোয়াখালীর সুবর্ণচরে এক বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সরওয়াবদা ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলালউদ্দিন কিরণের পরিবার। আজ দুপুরে সুবর্ণচর উপজেলার হারিস চৌধুরী বাজারে সংবাদ সম্মেলন করে দুলালউদ্দিন কিরণের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চরওয়াবদা ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলালউদ্দিন কিরণের পিতা আব্দুল মন্নাস, তার স্ত্রী সাবেক মহিলা মেম্বার শিরিন আক্তার, পুত্র হাসান মাহমুদ। এ সময় দুলালউদ্দিন কিরণের পিতা আব্দুল মন্নাস বলেন, তার ছেলে গত 22 বছর ধরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আগামীতে সে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থিতা ঘোষণার পর রাজনৈতিক ফয়দা লুটতে একটি কুচুকরি মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের শাস্তি দাবি করেন এবং নিরপরাধী ব্যক্তিদের হয়রানি না করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।